আগে কাগজে মুড়ে, তারপর কালো প্লাস্টিকে মুড়ে ওষুধের দোকানগুলো তাদের মহিলা গ্রাহকদের একটা সিক্রেট বিক্রি করতে, যে সিক্রেটের সঙ্গে অতীতে জড়িয়ে ছিল লজ্জা, কিন্তু এখন আর লজ্জা নয়, বরং প্রাণ যাওয়ার সিক্রেট জড়িয়ে রয়েছে। ইউনিসেফ বিহারে একটা ওয়ার্কশপ করে, সেই ওয়ার্কশপটা সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি কি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তবে তার আগে আপনাদের বলবো যে অবশ্যই আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ফলো করবেন, সঙ্গে রাখবেন আজ তক বাংলা। যে ওয়ার্কশপের কথা বলছি সেই ওয়ার্কশপ ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কি এমন হয়েছিল এই ওয়ার্কশপে? একদিকে বসেছিলেন একজন আইএএস অফিসার, অন্যদিকে একদল পড়ুয়া, তাদের সঙ্গে সেশন চলছিল। তাদের মধ্যে এক পড়ুয়া রিয়া কুমারী, রিয়া ছোট্ট একটা প্রশ্ন করে, এমন কিছু বড় প্রশ্ন নয়, যে প্রশ্ন শুনে আইএএস অফিসার হরজত কুমার ভমরা রীতিমতন থতমত খেয়ে এমন বিতর্কিত কথা বলেন যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়, এমনকি তার পদ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। রিয়া জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা, সরকার মাত্র 20-30 টাকার মধ্যে স্যানিটারি প্যাড দিতে পারে না? এই প্রশ্ন শোনা মাত্র এই বিষয়টাকে ব্যাঙ্গের সঙ্গে উত্তর দেন ওই আইএএস অফিসার। তিনি বলেন, 20-30 টাকার প্যাড কেন? সরকার টপ, জিন্স, দামি জুতো সবই দিতে পারবে, আর তারপর আবার ওই কন্ডমটাও বিনামূল্যেই দিয়ে দেবে। এই স্টেটমেন্টটা পিরিয়ড নিয়ে আমাদের এখানে যে কতটা ট্যাবু রয়েছে সেই দিকেই ইশারা করছে। আমরা এখনো পর্যন্ত এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা এত সোশ্যালি আপডেট করেছি নিজেদেরকে, আমরা এত জায়গায় এত কিছু করছি, বিজ্ঞানের দিক থেকে আমরা একের পর এক মাইলস্টোন তৈরি করছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা কোথাও গিয়ে পাল্টাচ্ছে না। এখনো দেখবেন প্রকাশ্যে যদি পিরিয়ডস নিয়ে কথা বলা হয় তাহলে সেই কথা বলতে দেওয়া হয় না। এখনো পর্যন্ত দোকানে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে গেলে পাশের লোকটা আপনাকে তাকিয়ে দেখবে, কেন? তার বাড়িতেও তো এই ধরনের ঘটনা ঘটে। তাহলে এমন আমাদের মেয়েদের ক্ষেত্রে এমন কি আছে যেটা এটা নিয়ে এত মাথা ব্যথা? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের 2015-16 সালের করা যদি সমীক্ষার দিকে আমরা নজর দিই তাহলে সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারতে 336 মিলিয়ন মহিলার পিরিয়ড হয়, যার মধ্যে মাত্র 36% মহিলা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। ভাবতে পারছেন, মাত্র 36% মহিলা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছেন। ট্যাবু এতটাই বেশি যে 23 মিলিয়ন ছাত্রী পিরিয়ড হলে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। স্যানিটারি ন্যাপকিন তো অনেক দূরের কথা, এমন অনেক স্কুল রয়েছে যারা হাইজিনের কথা মাথায় রেখে ছেলে আর মেয়েদের জন্য আলাদা করে টয়লেটেরও ব্যবস্থা রাখেনি, আর যেখানে টয়লেট রয়েছে সেখানে জল নেই বা অন্যান্য সমস্যার জন্য তাকে ব্যবহার করা যায় না। সেক্স আর মেন্টাল হেলথের পর যে কথা নিয়ে আলোচনা করলে সবাই আপনাকে এরকম করে ঘুরে একটা লুক দেবে, সমাজে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তা হচ্ছে পিরিয়ডস। এ নিয়ে সচেতনতা বাড়াতে গেলে গ্রামের দিকে যে স্কুলগুলো রয়েছে সেখানে দেখা যায় যে ছাত্র ছাত্রীকে আলাদা গ্রুপেই ভাগ করে দেওয়া হয়, ছাত্রদেরকে প্লেগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়, ছাত্রীদের আলাদা হল ঘরে নিয়ে গিয়ে বোঝানো হয়। কিন্তু এই বিষয়টা কি সত্যিই ছেলেদের থেকে গোপন করার? আপনার পার্টনারের পিরিয়ড হয়েছে, আপনার কি কি করণীয় সেটা তো আপনাকে জানতে হবে, কিন্তু আমাদের সমাজ এখনো এ নিয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পছন্দ করে না। এইরকম অনেক কিছু আমাদের সমাজে আছে যেগুলো নিয়ে আমরা প্রকাশ্যে আলোচনা করতে পারি না, কথা বলতে পারি না। সেরকমই জানেন একটা মন্দির রয়েছে যে মন্দির সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়েও প্রকাশ্যে কথা বলা হয় না, প্রকাশ্যে আলোচনা করা হয় না। সেই মন্দিরের নাম খাজুরাহোর মন্দির। কি রয়েছে সেই মন্দিরে জানতে গেলে অবশ্যই আই বাটনে লিংক দেওয়া হয়েছে, সেই লিংকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে পিরিয়ডস এর যতগুলো প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কিন্তু আমরা সব থেকে বেশি যে বিষয়টাকে বেছে নিই তা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। কিন্তু অনেকেই এমন মানুষ আছেন যারা এখনো পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন কেনার পয়সা নেই তাদের কাছে, তারা কাপড়, ছাই, মাটি এইসব ব্যবহার করছেন। খুব স্বাভাবিক, এর জন্য ভ্যাজাইনাল ইনফেকশন ক্রমেই বাড়ছে, যা আপনাকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
যেটা বলছিলাম যে এখন দাঁড়িয়ে যতগুলো পিরিয়ডসের প্রোডাক্ট আছে তার মধ্যে সবথেকে সহজলভ্য হচ্ছে ন্যাপকিন। সরকারও এখন প্রজেক্ট এনেছে যেখানে গ্রামের দিকে মেয়েদেরকে হাইজিনের কথা মাথায় রেখে তাদেরকে কম দামে ন্যাপকিন দেওয়া হচ্ছে। এর জন্য গ্রামের মহিলারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, তাদের মধ্যে সচেতনতাও বেড়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি এই স্যানিটারি ন্যাপকিনকে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ? উত্তরটা কিন্তু হয়তো হবে না। সিগারেটের প্যাকেটে যেরকম বড় বড় অক্ষরে লেখা থাকে যে তামাক ক্যান্সারের কারণ, এবার বর্তমান পরিস্থিতি বিচার করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটেও সেই বার্তাই লেখা উচিত। কেন বলছি সেটা জানতে গেলে আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং অবশ্যই টক্সিক লিঙ্ক নামে একটি রিসার্চ সম্পর্কেও জানতে হবে। একটি এনজিও রিসার্চ করেছিল যার নাম ছিল র‍্যাপড ইন সিক্রেসি। এই রিসার্চ নিয়ে আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে স্যানিটারি প্যাড নিয়ে কয়েকটা কথা বলি। ইতিহাস বলছে যে অতীতে কাপড় ব্যবহার করতেন মহিলারা। বর্তমানে আমরা যে প্যাড ইউজ করি তার প্রথম খোঁজ মিলেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, যেই সময় নার্সরা বুঝেছিলেন যে রক্ত শুষে নিতে তুলো এবং তাতে যে ব্যান্ডেজ রয়েছে তা অনেক বেশি কার্যকর, তাই তাদের পিরিয়ডের ক্ষেত্রেও সেটা কাজে লাগবে। একটা সময় প্যাডকে বেল্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে প্রবলেম ছিল যে ব্যাপারটা স্টেডি নয়, তাকে ফিক্স করতে হবে। তার জন্য সলিউশন হিসেবে প্যাডের পিছনে আঠা লাগানো শুরু হলো। আমরা মডার্ন যে প্যাড দেখি তাতে চারটে লেয়ার থাকে। প্রথমেই রয়েছে টপ শিট, যেটা স্কিনের সঙ্গে লম্বালম্বি সময়ের জন্য জুড়ে থাকছে। র‍্যাশ বা ইনফেকশন যাতে না হয় তার জন্য এখানে লোশন দেওয়া হচ্ছে, আর এটাকে অতিরিক্ত সফট করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। একদম ঠিক শুনছেন, মানে আপনি পিরিয়ডসের সময় যে ন্যাপকিনটা পরছেন সেটা থেকে আপনার শরীরে ক্ষতিকারক কেমিক্যাল ঢুকছে। এরপরে সেকেন্ড লেয়ার হচ্ছে ট্রান্সফার লেয়ার, এটা ফ্লুইডকে একটা জায়গায় রাখতে সাহায্য করে। এরপরে আসে অবজর্ব লেয়ার, এটাই কিন্তু আসল লেয়ার। আর তারপর শেষ লেয়ার হচ্ছে যে ফ্লুইডটা যাতে লিক না হয়ে যায় সেটা দেখা। বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এখন এই স্যানিটারি ন্যাপকিনগুলিতে, যাতে করে কোম্পানিগুলির প্রেজেন্টেশন ঠিক থাকে, জনপ্রিয়তা ঠিক থাকে, আর আমরাও ক্রেতা হিসেবে ভাবে যে বাহ দারুণ জিনিস কিনে ফেলেছি। প্যাডের সফটনেস বাড়ানোর জন্য প্লাস্টিসাইজার নামে একটা কেমিক্যাল ব্যবহার করা হয় যাকে প্যাটেলিস্ট বলে। এটা ইলাস্টিসিটি আর জেল প্রপার্টিকে ঠিক রাখার জন্যও কিন্তু ব্যবহার করা হয়। আঠার সঙ্গে এটাকে মেশানো হয়। এটা পরিবেশের উপরে যতটা না খারাপ প্রভাব ফেলে তার থেকে অনেক বেশি খারাপ প্রভাব ফেলে আমাদের শরীরে। কি কি সমস্যা হতে পারে? রক্তচাপ, গর্ভধারণের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, ভ্রূণের সমস্যা, কনসিভ করার সমস্যা, এত সমস্যা দেখা দিতে পারে। ন্যাপকিনের গন্ধ তাকে আর পাঁচটা কোম্পানির থেকে আলাদা করে রাখে, যার জন্য ব্যবহার করা হয় ভোলাটিল অর্গানিক কম্পাউন্ড। এটা আপনার নার্ভের সমস্যাকে বাড়িয়ে দেবে, আপনার খিদে কমে যাবে, স্মৃতিভ্রংশ হবে, ক্লান্তি আসবে। ভারতে এরকম প্রচুর ব্র্যান্ড রয়েছে যারা বহু বছর ধরে স্যানিটারি প্যাড বিক্রি করছে, কিন্তু কি কেমিক্যাল কন্টেন্ট ভারত ব্যবহার করতে পারবে তার উপরে আজ অবধি কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বা বিকল্প কোনো কিছুও বলা হয়নি। কোরিয়ায় কিন্তু বেশ কয়েকটা স্যানিটারি প্যাডকে ব্যান করা হচ্ছে। টক্সিক লিঙ্ক যে রিসার্চ করেছিল সেখানে তারা 10টা প্যাড ব্যবহার করে, যার মধ্যে মার্কেট দাবি করছে 4টে প্যাড অর্গানিক, সেরকম 4টে অর্গানিক প্যাড এবং 6টা ইনঅর্গানিক প্যাড নেওয়া হয়েছিল। দেখা গিয়েছিল টেস্টে 10টা প্যাডই কিন্তু ফেল করেছে। আমাদের ইন্টিমেট এরিয়ার স্কিন মিউকাস মেমব্রেন দিয়ে ঢাকা। বলা হচ্ছে যে আপনি ওরালি যদি কোনো কেমিক্যাল নেন তার যা প্রভাব পড়বে তার থেকে অনেক বেশি প্রভাব পড়বে যদি ইন্টিমেট এরিয়ায় সেই কেমিক্যালকে অ্যাপ্লাই করা হয়। একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের ভ্যাজাইনার টিস্যু কিন্তু অন্যান্য জায়গার থেকে একেবারেই আলাদা এবং ভীষণ সেন্সিটিভ, যা খুব তাড়াতাড়ি যে কোনো লিকুইডকে শুষে নিতে পারে। আর এই স্যানিটারি প্যাডগুলোতে এই ধরনেরই কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যে আপনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই এরপর যখন আপনি স্যানিটারি প্যাড ব্যবহার করবেন তখন একবার ভেবে দেখবেন, যেটা আপনি ব্যবহার করছেন সেটাই আপনাকে অসুস্থ করে দিচ্ছে না তো? এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের, যাতে এই ধরনের ট্যাবু কাটে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।